ইকারণে রাসূল বলতে সিলা হাদিস রাসূল বলেছেন নাজিফুন ইউহিব্বুন নাজাফা রাসূল বলেন আল্লাহ তাআলা নিজে পরিষ্কার পরিচ্ছন্ন যে ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে লম্বা হাদিস এরপরে রাসূল বলেন করিমুন ইউহিব্বুল কারামা আল্লাহ দয়ালু দুনিয়ায় যে ব্যক্তি একজন আরেকজনের প্রতি দয়া করে যে দয়া করলো আল্লাহ তাআলা তাকে ভালোবাসে এরপরে রাসূল বলেন জুদুন ইউহিব্বুল জুদা জাওয়াদুন ইউহিব্বুল জুদা আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা নিজেই দানশীল দুনিয়ায় যে একজন আরেকজনকে দান করে আল্লাহ তাআলা এমন দানশীলকে ভালোবাসে এরপরে রাসূল বলেন ফানাজিফু আফনিয়াকুম আল্লাহর রাসূল বলে উম্মত তোমরা তোমাদের বাড়ি ঘরের আঙ্গিনাগুলো পরিষ্কার রাখো আঙ্গিনা উঠা যে আমাদের বাড়ি ঢাকা শহর তো আঙ্গিনা নাই খুব ঝামেলা আঙ্গিনা পরিষ্কার রাখো এখন দেখা যায় আমাদের আমার রুম পরিষ্কার গেটের সামনে ডাস্টবিনের ময়লা রেখে দিছি আর রেখে দিয়েছে রাসূল বলেন নাজিফু আফনাকুম রাসূল বলেন উম্মত তুমি তোমার বাড়ি ঘরের আঙ্গিনাটা পরিষ্কার রাখো বাড়ি ঘরের আঙ্গিনা তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো কেন রাসূল বলেন লা তাত্তাবিউ বিল ইয়াহুদ লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ইহুদিদের অনুসরণ করবা না তাজমাউল আকবা আফি দুরিহা ইহুদিরা তারা তাদের ময়লাগুলো বাড়ি ঘর থেকে নিয়ে পরিষ্কার করে আঙ্গিনার মধ্যে জমা করে রাখে রাসূলের জামানা ইহুদিরা বাড়ির ঘর পরিষ্কার করে যত ময়লা আছে এই দরজার সামনে আঙ্গিনার সামনে রাখত এখন ইহুদিরা স্বচ্ছ পরিষ্কার হয়ে গেছে মুসলমানের ভিতরে এই বদঅভ্যাস ঢুকে গেছে এখন ঘরমর সব পরিষ্কার করে ময়লা না রাখে দরজার সামনে আঙ্গিনার সামনে সিটি কর্পোরেশনের লোক আসবে এক সময় স্লোগান ছিল গ্রিন এবং ক্লিন ঢাকা চাই গ্রিন এবং ক্লিন ঢাকা চাই গ্রিনও নাই ক্লিনও নাই আছে এখন ময়লা আর ময়লা এই কারণে নিজেরটা নিজে স্বচ্ছ থাকা দরকার নিজের বাড়ি নিজের গড়ি আমার মসজিদ আমার ঠিকানা আমার বাসা আমার বাড়ি এগুলো আমি স্বচ্ছ রাখা দরকার দেখা যায় আপনার সব ঠিক আছে আপনার বাড়ির সামনে ওই দশটার সময় আসবে সিটি কর্পোরেশনের লোক গাড়ি নিয়ে আপনি সকালে রেখা দিয়েছেন ময়লা এখানে মশা ময়লা ইত্যাদি এই আবর্জনা হইতেছে বাইরা চলতেছে রাসূল কি বলছেন নাজিফু আফনাকুম রাসূল বলেন উম্মত তুমি তোমার বাড়ি ঘরের আঙ্গিনাগুলো পরিষ্কার রাখো শুধু তাই নয় হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল বলছেন উম্মত তুমি তোমার দেহের মধ্যে অবাঞ্ছিত পশম যা যা আছে সেগুলো পরিষ্কার রাখবা মুস মুসছোট করতে বলছেন এখন মুসছোট করছেন মাঝখানে জুল্লা রয়েছে রাসূল বলেন না মোস্তাক শুরু করে দেন দেখতে সুন্দর হয় দেখতে যেন সুন্দর দেখা যায় দাড়ি রাখতে বলছেন রাসূল বলেন কাসু শারিব ও আফুল লোহা দাড়ি লম্বা করে তাই বলে এক হাত বলছেন না না চার আঙ্গুল বা আর একটু বেশি রাখেন রাখার পর নিচেতে সাইজ করেন কেন জানেন থুতু ফালাইলে পান্দা রাখায় সিটকা ফালাইলে কাশ ফালাইলে দুধ পান করলে দাড়ির নিচেতে লেগে থাকে রাসূল এই কারণে স্বচ্ছ থাকো পরিষ্কার থাকো তোমাকে দেখলে যেন অমুসলিম তোমার স্বচ্ছ পরিষ্কার দেখে যেন সে আকৃষ্ট হয়ে যায় ফানাজিফু আফনাকুম রাসূল বলেন বাড়ি ঘর রাঙ্গিনা তুমি পরিষ্কার রাখো নিজের অবাঞ্ছিত পশম বগলের নিচের পশম পরিষ্কার করো নাভির নিচের পশম তুমি মুন্ডন চেষে ফেলো যে ব্যক্তি এগুলি করবে না তাহলে তার ভিতরগত অবস্থা ভালো বোঝা যাবে না কত মানুষ এগুলি তো দেখা যায় না পশম প্রকাশ্য যে পশম মাথার চুল পরিষ্কার করে না এক মাস দেড় মাস দুই মাস পরে চুল কাটে মাথা দেখলে মনে হয় জঙ্গল থেকে উঠে আসছি আমরা এগুলি ইসলামের আদর্শ এগুলি পরিষ্কার স্বচ্ছতা চুল কাটেন স্বচ্ছ থাকেন আপনাকে দেখলেই যেন আরেকজন মুসল্লি পাগল হয়ে তার কাছে গিয়ে বসে ঘ্রাণ দেন রাসূল এই কারণে বলছেন আতর খুশবু ব্যবহার করো খুশবু ব্যবহার করো খুশবু ব্যবহার করো খুশবু এটা জান্নাতে একটা নেয়ামত খুশবু জান্নাতে নেয়ামত পরিষ্কার থাকেন খুশবু ব্যবহার করেন চুল কাটেন আপনাকে দেখলেই যেন আরেকজন আকৃষ্ট হয়
অমুসলিম দেখেই যেন মুসলমান হয়ে যায়। রাসূলের এই চারিত্রিক গুণ দেখেই অগণিত কাফের মুসলমান হয়ে গেছে। ইসলামের এই পরিষ্কার স্বচ্ছতা বহুত দাম, পবিত্র অবস্থায়। আমার কাছে অনেকে পানি পড়ার জন্য যান, আমি দেখবেন পানি পড়ার পর বলে দিই আপনার ফ্যামিলির পুরুষ মহিলা যারা স্বামী স্ত্রী বিশেষ করে অজু অবস্থায় থাকবেন। কি অবস্থায়? অজু অবস্থায় থাকবেন। অজু অবস্থায় থাকার দাম আছে। রাত্রিবেলা ঘুমাইছেন, অজু করে ঘুমান, আমিও ঘুমাই, আপনিও ঘুমান। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, মাজমাউজ জাওয়াইদ কিতাবের মধ্যে আসছে, রাসূল বলেন তাহিরু হাদিহিল আজসাদ তাহারাকুমুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, উম্মত, তোমার সাড়ে তিন হাত বডিটা তুমি পরিষ্কার স্বচ্ছ করে রাখো। এই যে বডি, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পরিষ্কার রাখো। এখানে দেখেন, আমি জুমার দিন ফজরে স্মরণ করাই দিই, জুমার দিন ভালো করে ডলে গোসল করো। হাদিসে আছে, গাসসালা ওয়া গাসালা, জুমার দিন ভালো করে গোসল করো। সপ্তাহের মাঝে আমরা যেমনই গোসল করি না কেন, জুমার দিন যেন ভালো করে গোসল হয়। কেন? রাসূলের যুগে সাহাবাই কেরাম অনেক কষ্ট করে, তহাবি শরীফ আসছে, সাহাবাই কেরাম অনেক কষ্ট করতেন, মাথায় বোঝা বহন করতেন, মোটা, আবার রৌদ্র বেশি আরব দেশে, মোটা কাপড় পরতেন, ঘাম হয়ে যেত শরীরে। রাসূল একদিন জুমার দিন মসজিদে নববীতে গেলেন, গিয়ে দেখেন মসজিদে তো নিচু সাপরার, এই সাপরা না, সাপরার মসজিদ, মসজিদে নিচু, এদের কাপড় অনেক মোটা সাহাবাই কেরামদের, আবার কষ্ট, আর অর্থনৈতিক দুর্বল অবস্থা ছিল, বোঝা বহন করতে, তহাবি শরীফের হাদিস। তখন রাসূল বলে, তোমরা জুমার দিন গোসল করে আসবা, শুধু গোসল নয় ভালো করে গোসল। কেন? জুমার দিন মানুষ সমাগত হয় বেশি, পুরা মহল্লার মানুষ একত্রিত হয়। এখন যদি আমি স্বচ্ছ পরিষ্কার না থাকি, আমার পাশে মানুষ চাপাচাপি করে বসে, আমার কারণে আরেকজনের ডিস্টার্ব হবে। রাসূল এই কারণেই বলছেন, তুমি তোমার দেহকে তাহহিরু হাদিল আজসার, উম্মত, তুমি তোমার দেহকে পরিষ্কার স্বচ্ছ রাখো।